হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। টেক ফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে দেখাবো আমি আপনাদেরকে কিভাবে ওয়াইফাইটা শেয়ার করতে পারেন। আমরা জানি যে ডাটা হটস্পটের মাধ্যমে শেয়ার করা যায়, কিন্তু ওয়াইফাই যদি অন করি তাহলে হটস্পট অন করা যায় না, আর যদি হটস্পট অন করি তাহলে কিন্তু ওয়াইফাইটা অন করা যায় না। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়াইফাইটা শেয়ার করতে পারেন এক মোবাইল থেকে আরেক মোবাইলে। যদি আপনার একটা মোবাইলে ওয়াইফাই কানেক্টেড থাকে, সেই মোবাইল থেকে আরও অনেক মোবাইল কানেক্টেড করতে পারবেন। তো আবার যে ওয়াইফাইটা চালাবেন সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ছাড়াই কিভাবে আপনারা এভাবে মানে কানেক্ট করতে পারেন, সো এটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে কেবলমাত্র এক মোবাইল থেকে অন্য মোবাইলের মাধ্যমে পাসওয়ার্ডটা শেয়ার করতে পারবেন। এবং এটা করতে কোনো রুটের প্রয়োজন হবে না, কিংবা আদার কোনো ঝামেলার প্রয়োজন হবে না। খুব সিম্পল একটা টিপস, এই টিপসের মাধ্যমে আপনারা এক মোবাইল থেকে ওয়াইফাই অন্য মোবাইলে শেয়ার করতে পারবেন। সো উইথ ওয়েস্টিং এনি ফর টাইম, লেটস বিগিন দ্য শো। ওকে গাইস, তো আপনারা এখানে দুইটা মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন, যে আমাদের হাতের ডান পাশে যে মোবাইলটা এটার মধ্যে ওয়াইফাই কানেক্টেড নেই, আর বাম সাইডে যে মোবাইলটা এটার মধ্যে ওয়াইফাই কানেক্টেড আছে। তো আমি আপনাদেরকে একটু ওয়াইফাইয়ের মধ্যে প্রবেশ করে দেখাচ্ছি, যে এইখানে দেখেন রাইট সাইডের মোবাইলে এটার কিন্তু এখানে টিপি লিঙ্ক ওয়াইফাইটা কানেক্টেড নেই, আর লেফট সাইডে যে মোবাইলটা এটার মধ্যে কিন্তু টিপি লিঙ্ক ওয়াইফাইটা কানেক্টেড আছে। তো আমরা এই মোবাইল থেকে এই মোবাইলে নেটটা শেয়ার করব। তো এই জন্য আমরা যেই মোবাইলে ওয়াইফাইটা কানেক্টেড আছে সেই মোবাইলে সব কাজ করবো। এই মানে রাইট সাইডের মোবাইলে কোনো কাজ করার দরকার নেই, মানে এই হালকা একটু কাজ করতে হবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপর আমরা গুগল প্লে স্টোরে চলে যাবো, যে মোবাইলে ওয়াইফাই কানেক্টেড আছে, তারপর এখানে লিখবো যে নেট শেয়ার প্রো, তারপর উপরে যে সফটওয়্যারটা চলে আসবে সেটা আপনারা ইনস্টল করবেন। সো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে লিঙ্ক। তারপর এখান থেকে দেখতে পাবেন যে স্টার্ট উইথ হটস্পট আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি এখানে দেখেন নেমের জায়গায় ডিরেক্ট এমএক্স আইটেল, এটা নতুন একটা ওয়াইফাই এখানে এই রাইট সাইডের মোবাইলে শো হয়ে যাবে, বা আদার যে কোনো মোবাইলে সার্চ করেন তো ওয়াইফাইটা শো হয়ে যাবে। সো এটার মাধ্যমে আপনারা কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছে, এবং ওয়াইফাইটা চালিয়েও দেখাবো আপনাদেরকে এটা চলে কি না। তো নিচে দেখতে পারবেন এখানে কিন্তু একটা পাসওয়ার্ড আছে, তো আমরা প্রথমে এই পাসওয়ার্ডটা দিয়ে এখানে কানেক্ট করব। পাসওয়ার্ডটা হলো এফ, বড় হাতের এফ, পরে হচ্ছে জে এ আই আর, তারপর হচ্ছে বড় হাতের টি এ কে। সো আমরা এটা দিয়ে তারপর এখান থেকে অ্যাডভান্সড অপশনে ক্লিক করবো, তারপর এখানে আরেকটু নিচে চলে আসবো, তারপর এখানে প্রক্সি দেওয়া আছে না, এখান থেকে আমরা ম্যানুয়াল সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে প্রক্সি হট নেম আছে, এখান থেকে নিচে যদি দেখেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে এখানে একটা। সো এই অ্যাড্রেসটা আমরা এখানে দিব, সো আমরা দিচ্ছি 192.168.49.1। তারপর আমরা এখান থেকে মানে প্রক্সি পোর্টটা আছে হলো, এখানে দেখেন পোর্টটা হলো যে 8282, তারপর দিয়ে কানেক্টে যদি ক্লিক করে তাহলে দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেল। তারপরে যে যেই টিপি লিঙ্ক ওয়াইফাইটা এটা কিন্তু নিচে আছে কিন্তু কানেক্ট, সে ওয়াইফাইটা কানেক্ট হয়নি। তো আমরা এখন ইউটিউবে প্রবেশ করে দেখাচ্ছি যে মানে ইউটিউব চলে কি না, আদার যে কোনো আপনারা কিছু চালাতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু ইউটিউবটা আসছে, সো আমরা এখানে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। সো দেখেন এখানে কিন্তু একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি, মানে সব কিছু কিন্তু এখানে চলবে। সো এখন আপনাদেরকে যদি আবার এখান থেকে আমরা ওয়াইফাই প্রবেশ করে দেখাই যে কোন ওয়াইফাইটা কানেক্টেড আছে, তো আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে আমাদের কিন্তু এই যে ওয়াইফাইটা কানেক্টেড আছে। সো আপনার ওয়াইফাইটা কানেক্টেড আছে কিন্তু আপনার যে টিপি লিঙ্ক ওয়াইফাইটা সেই টিপি লিঙ্ক ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড নেই। সো এইভাবে আপনারা চাইলে যে কোনো ওয়াইফাই শেয়ার করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার কোন ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখা হবে কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার।